শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি বুধবারই শান্তিনিকেতনে পৌঁছেছে ইডির একটি দল সূত্রের খবর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বেনামে থাকা একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারীরা ইডির একটি দল যায় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং এক তৃণমূল নেতার বাড়িতে সূত্রের খবর এই হানার সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার কোনো সম্পর্ক নেই মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বীরভূমের শিউরির পাথর ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে যান ইডি আধিকারিকরা ইডির একটি দল হানা দেয় বাসাপাড়া এলাকার একটি বাড়িতে ওই বাড়ির মালিক বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান এই দুজনেই অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত ইতিমধ্যে কয়লা পাচার মামলায় অনুব্রতকে জিজ্ঞাসা করছে সিবিআই মোহাম্মদ বাজারে টুলু মন্ডলের পেট্রোল পাম্প এবং পচামি পাথর ব্যবসার অফিসে তল্লাশি চালায় ইডি পাঁচমিতে সরকারি টোলে তল্লাশি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এবং সিবিআই যৌথভাবে তল্লাশি করে প্রসঙ্গত আগেই গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা দেহরক্ষী সাইকেল হোসেন ইলামবাজার সহ বীরভূমের নানান জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর এই সাইকেলকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে উঠে এসেছে টুডু এবং কেরিমের নাম সাইকেলের ব্যবসা নাকি টুডু দেখতেন অন্যদিকে এদের সঙ্গে আর্থিক লেনদেন করতেন পূর্ত কর্মাধ্যক্ষ এই সব সূত্র ধরেই ইডি ওই দুই বাড়িতে তলাশি চালাচ্ছে বলে খবর বীরভূম থেকে আশিস মন্ডলের রিপোর্ট অংকার অনলি ট্রোথ